ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টারের পরীক্ষা দিয়েছিলেন অনার্স এবং জেনারেল এবং মেজর, তাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেল কিছুক্ষণ আগে। তোমরা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছি, তোমরা যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো বা দুটো লিঙ্কও তোমরা ব্যবহার করতে পারো, কারণ বর্তমানে দুখানার লিঙ্ক কিন্তু কাজ করছে। তো দেখো এই লিঙ্কে তোমরা যদি আসো, এই লিঙ্কটা প্রথম লিঙ্কে দেবো আমি। দেখো এখানে দেখা যাচ্ছে বিকম সেমিস্টার ওয়ান অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন 2020 আন্ডার CBSCS, ঠিক আছে। এবং যারা বিকম সেমিস্টার টুয়ে পড়ো তারা এখানটা ক্লিক করছো, এবং যারা বিকম ফিফথ সেমিস্টারে পড়ো তারা এখানে কিন্তু ক্লিক করছো। আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি তোমরা কী করে বার করবে। যদি কেউ ফার্স্ট সেমিস্টারে পড়ো তোমরা এখানে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর দেখো প্লিজ এন্টার ইউর রোল নাম্বার, কিন্তু তোমরা রোল নাম্বারটা কেমন লিখবে জাস্ট আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো তোমার রোল নাম্বার কিন্তু সাপোজ যে রোল নাম্বার আছে দেখো 1 2 3 4 5 6 7 8 এরকম পরপর লিখবে, কিন্তু কেউ কিন্তু হাইফেনটাকে দেবে না। হাইফেন দিলে কিন্তু তোমাদের কিন্তু রেজাল্টটা তোমরা দেখতে পাবে না, অনেকটা সমস্যায় পড়বে। তোমরা এইভাবে সিরিয়াল বাই নাম্বারটাকে দিয়ে দেবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমার রেজাল্টটা কীভাবে দেখবে। তো তোমরা www.exametc.com এই সাইটে গিয়েও রেজাল্ট দেখতে পারো, এবং এই সাইটের রেজাল্টের লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানেও কিন্তু দেখে নাও বিকম ফিফথ সেম প্রথমে দিয়েছে এখানে, তারপর দেখো এখানে থার্ড সেম দিয়েছে, এবং তারপর দেখো ফার্স্ট সেম দিয়েছে। তোমরা এখানেও কিন্তু একইভাবে কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারো। আমি দুখানা সাইট তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যে কোনো লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে রেজাল্টটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আর তোমরা যারা রেজাল্ট একদমই দেখতে পাবে না তোমরা আমাকে রোল নাম্বার পাঠাতে পারো, আমি রেজাল্ট দেখে তোমাদের কিন্তু বলে দেবো। তো চলো ভিডিও একটাই শেষ করলাম।